দ্বিতীয় সেশন চলাকালীন এক কিশোর ভক্ত আচমকা মাঠে ঢুকে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরেন। এই ঘটনায় মুশফিক আটকে উঠেছেন বলে জানিয়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। খেলায় তখন 48তম ওভার শেষ হয়েছে, নতুন ওভারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ফিল্ডাররা। এমন সময় পূর্ব গ্যালারি থেকে এক কিশোর গ্রিল টোপকে ঢুকে পড়ে মাঠে। ফাইন লেগ থেকে দৌড়ে সে সোজা গিয়ে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরেন। প্রথমে আটকে উঠলেও সেই কিশোরকে জড়িয়ে ধরেন মুশফিক। নিরাপত্তা কর্মীরা পরে পাঁচকুলা করে বাইরে নিয়ে যান ওই কিশোরকে। এই ঘটনার সময় স্কোয়ার লেগে ফিল্ডিং করা আবু জায়েদ দিন শেষে জানিয়েছেন পুরো ঘটনার ছবি। ও যখন ঢুকতেছে আমি দেখছিলাম, ও দৌড়ে আসছে। আমি যে মুশফিক ভাইরে কি বলবো খুঁজে পাচ্ছিলাম না। মুশফিক ভাইয়ের কাছে আসছিল না মিরাজের কাছে আসছিল আমি বুঝতে পারছিলাম না। মুশফিক ভাই তখন বলছে আমি ভয় পেয়ে গেছিলাম, ও যখন ঢুকছে আমি দেখছিলাম ও দৌড়ে আসছে।